মেসি রোনালদো এক ক্লাবে খেলবেন, কি স্বপ্ন মনে হচ্ছে? এই স্বপ্নটাই বাস্তবে রূপ দিতে চান ইংল্যান্ডের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। বুট তুলে রাখার পর বেকহ্যামের নতুন পরিচয় সবার জানা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির স্বত্বাধিকারী ও প্রেসিডেন্ট এই ম্যান ইউনাইটেড লেজেন্ড। 2018 সালে আত্মপ্রকাশ করে ক্লাবটি, মেসি রোনালদো ক্যারিয়ার শেষ করবেন যুক্তরাষ্ট্রের এই ক্লাবেই। গণমাধ্যমে অনেকবারই শোনা গেছে এই গুঞ্জন। যদিও রোনালদোর বিষয়ে এই মুহূর্তে কোনো আলোচনা নেই, তবে 2023 জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা চাইছেন তাকে ক্যাম্প নুতে ফেরাতে, তবে আদতেই সেটা তার চাওয়া নাকি পাবলিসিটি স্টান্ট তা বোঝা দেয়। এদিকে ইংল্যান্ডের প্রভাবশালী এক সংবাদ মাধ্যমের খবর, পিএসজির পাঠ চুকিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিবেন মেসি। তারা এও জানিয়েছে ইন্টার মায়ামির 35% মালিকানাও দেয়া হবে আর্জেন্টাইন মহাতারকাকে। এ বিষয়ে কয়েক দফা গোপন আলোচনা হয়েছে বলে জানা গেছে, যদিও মেসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। মেসিকে আকৃষ্ট করতে ইন্টার মায়ামির উচ্চাভিলাষী পরিকল্পনা, আগামী কয়েক বছরে স্টেডিয়াম সহ নানা খাতে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় মায়ামি কর্তৃপক্ষ। মেসি আসলে ইন্টার মায়ামিতে যোগ দেবেন কিনা বিষয়টি জানতে চাওয়া হয় ক্লাবটির মহাব্যবস্থাপক ক্রিস হেন্ডারসনের কাছে। বেশ কৌশলী জবাব দিয়েছেন এই সংগঠক। Yeah, amazing players and our club connected with that. You know, Messi on any team in the world is going to change that team. I don't want to speculate and talk about, you know, him on our team, but he changes every league, every team that he plays for. আপাতত মেসির সব মনোযোগ কাতার বিশ্বকাপ ঘিরে, এরপরে চূড়ান্ত করবেন পিএসজির পর কোন ক্লাবে যোগ দেবেন। অনেকেরই ধারণা জানুয়ারিতে ইন্টার মায়ামির সঙ্গে প্রি কন্ট্রাক্টও সাইন করতে পারেন লিওনেল মেসি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।